এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ঘটনার সূত্রপাত কিন্তু সেই অভিযোগ অন্য মাত্রা পায় যখন ছাত্রীর বাবা অভিযোগ করেন উপাচার্য প্রথমে সেই অভিযোগই নিতে চাননি এসেছিলাম তো তখন কি বলেছিলেন উনি যেটা বলেছিলেন সেটা আমি পড়েছি সেটা কি আমি বললাম তুমি যেটা বলেছিলেন সেটা আমি করেছি উনি কি থানায় অভিযোগ আগে করতে বলেছিলেন আমি বলছি না এই মুহূর্তে সেটা দুদিন আগে আপনার কাছে এসেছিলেন উনি আমি নো কমেন্ট রেজিস্ট্রেশন কথা কলা বিভাগের গুটি কয়েক অতিবাম সংগঠনের ছেলে মেয়ে আর ইউনিয়নের সদস্যরা তদন্ত দাবি করে একদিন যাদবপুর থানায় স্মারকলিপি জমা দিল মিছিলে ছিল জনা ৩০ ছাত্রছাত্রী ছাত্রীর অভিযোগ ছিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দিকে তাই ইঞ্জিনিয়ারিং এর এই ইউনিয়নকে সেভাবে সরব হতে দেখিনি আঠাশে অগস্ট ঘটেছিল ছাত্রীর ঘটনা দু তারিখ শিক্ষামন্ত্রীর নির্দেশে প্রথম তদন্ত শুরু করল বিশ্ববিদ্যালয় প্রশ্ন ওঠে ঘটনা জানা সত্ত্বেও উপাচার্য কেন তদন্ত শুরু করেননি অভিজিৎ চক্রবর্তী সেই সময় অস্থায়ী উপাচার্য ছিলেন অনেকেই মনে করেন এই ঘটনার কিছুদিন পরেই ছিল স্থায়ী উপাচার্যের জন্য ইন্টারভিউ যেখানে প্রার্থী ছিলেন অভিজিৎ চক্রবর্তী তদন্ত শুরু হল কিন্তু সেই ছাত্রী হঠাৎ অভিযোগ করল তদন্ত কমিটি নিরপেক্ষতা নিয়ে টানা বাঁধল আন্দোলন অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীদের সঙ্গে কলা বিভাগের বেশ কিছু সাধারণ ছাত্রছাত্রী এবার উপাচার্যের কার্যালয় অর্থাৎ অরবিন্দ ভবনের সামনে শুরু করল ধর্ণা বদলাতে হবে কমিটি দিনটা ১৬ সেপ্টেম্বর সেদিন ছিল পরিচালন সমিতির বৈঠক বৈঠক শুরুর সঙ্গে সঙ্গে বাইরে বাড়তে থাকলো উত্তেজনা তবে সেই ভিড়ের নির্দিষ্ট কোনো রং ছিল না সন্ধে ৬টার কিছু আগে পরিচালন সমিতি লিখিত বিবৃতি পাঠালো ফের আগুনে পড়ল ঘি বলল তদন্ত কমিটি পুনর্গঠন হবে না চালু করা হবে আচরণবিধি সন্ধে নেমে গেছে শুরু হলো ঘেরাও এগিয়ে এলো ফেটসু ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ইউনিয়ন যাদবপুরের যে কোনো ছাত্র আন্দোলনে বরাবরই যারা সামনের সারিতে থাকে আন্দোলনকারীদের সঙ্গে শুরু হলো আলোচনা ছাত্রছাত্রীদের দাবি উপাচার্যকে বাইরে এসে কথা বলতে হবে আর উপাচার্যের প্রতিনিধিরা বারে বারে বলছিলেন ঘেরাও তুলতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘনিষ্ঠ দু একজন আধিকারিক বাইরে এসে ফেটসুকে বোঝাতে চেষ্টা করছেন তানা যেন আন্দোলনে না যায় কারণ ছাত্রী শ্লীলতাহানির তদন্তে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ ফেটসু কথা শোনে হঠাৎ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট দিয়ে থরে থরে পুলিশ ঢুকছে হাতে লাঠি তখনই খানিকটা আন্দাজ করা গিয়েছিল গত দু দশকে বিশ্ববিদ্যালয় যা দেখেনি তাই বোধহয় আজ হতে চলেছে আতঙ্ক ছড়ালো ছাত্রছাত্রীদের মধ্যেও দুপুর ১টায় যে আন্দোলন সীমাবদ্ধ ছিল জনাশয়েক ছেলেমেয়ের মধ্যে রাত ৯টায় তাই যেন বাঁধ ভাঙার সমুদ্রের রূপ নিল রাত পৌনে ৯টা উপাচার্য লোক দিয়ে বলে পাঠালেন ৯টার মধ্যে না ঘেরাও তুললে তিনি জানেন কিভাবে বেরোতে হয় যেন ফুটে উঠল ১৮র রক্ত চোয়াল হল শক্ত বাইরের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও জড়ো হল এসবের মাঝে এসএফআই এর ঘোষণা তারা ঘেরাও এ নেই রাত ২:৩০
তোমার সেপাই তোমার লাঠি আমাদের দাঁত কপাটি, তোমার সেপাই তোমার লাঠি আমাদের দাঁত কপাটি, আমাদের দাঁত কপাটির রক্তে ভাসে, আমাদের দাঁত কপাটির রক্তে ভাসে তোমার মাটি। ও প্রচুর নকল বিকল গয়না কাটি ঢের পড়েছি, এবার খাটি দাও না নতুন খেলনা বাটি। এর পরের চারটে মাস যে যাদবপুর এই একটা ইস্যুতেই একজোট হবে, 17 সেপ্টেম্বরের রণক্লান্ত বিশ্ববিদ্যালয় তাই বুঝিয়ে দিচ্ছিল। পুলিশ এসে জোর করে মেয়েদেরকে টেনে নিয়ে ধরে বাইরে ফেলে দিয়ে পুলিশ ঢুকেছে। ছেলেদেরকে তো মাটিতে ফেলে মারাই হয়, যারা মেয়েরা ছিল তাদেরকে যথেষ্টভাবে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়, তাদের গায়ের ওপর পা দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে নিগ্রহ করা হয়। হঠাৎই উপাচার্যের বিবৃতি, আমাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, আমার দিকে উন্মত্ত ভাবে তেড়ে আসছে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, যদি পুলিশ ওই সময় আমায় না বাঁচাতো তাহলে হয়তো আমি কালকে খুনি হয়ে যেতাম। বিকেলে বেরোলো প্রথম প্রতিবাদ মিছিল। যাদবপুরের অধ্যাপক সংগঠন জানালো উপাচার্যের পদত্যাগ চাই। এই ঘটনার বেশ কিছুদিন আগে থেকে অভিজিৎ চক্রবর্তীর নানান সিদ্ধান্তে জুটার অধিকাংশ সদস্যের মধ্যে একটা ক্ষোভের বারুদ জমা হচ্ছিল, আর 16 তারিখ রাতের এই ঘটনা সেই বারুদেই যেন অগ্নি সংযোগ ঘটালো। জুটার সেদিনের সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের আন্দোলনে নিঃসন্দেহে ছিল অন্যতম রসদ। শুরু হলো ক্লাস বয়কট। সমাজ যখন একদিকে, তখন হঠাৎই সরকার দাঁড়ালো উপাচার্যের পাশে। খোদ শিক্ষামন্ত্রী দিলেন বিবৃতি, না আমি এখনো পর্যন্ত উপাচার্যের কোনো গাফিলতি এই মুহূর্তে পাইনি, আরো যতক্ষণ যদি আরো আরো পক্ষ না জানে ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না। উপাচার্য চেয়ারে বসে একজন সাধারণ মানুষ নিজেকে বাঁচার জন্য যে কাজ করার দরকার উনি সেই কাজটাই করেছেন। সাংবাদিক সম্মেলন ডাকলেন খোদ পুলিশ কমিশনার। যথেষ্ট সংবেদনশীল এবং যথেষ্ট ধৈর্য সহকারে পুরো ব্যাপারটাকে নেগোশিয়েট করেছে পুলিশ কমিশনার। শিক্ষামন্ত্রীর এই সব বক্তব্য কিন্তু আসলে এই আন্দোলনের মুখটা ঘুরিয়ে দিল। ছাত্রছাত্রীদের পতাকাবিহীন এই আন্দোলন হয়ে উঠল সরকার বিরোধী একটা আন্দোলন, যেখানে সামনে থাকলো ছাত্রছাত্রীরা আর পেছন থেকে তাদেরকে সমর্থন করলো সরকার বিরোধী সমস্ত শক্তি।